আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। আমার সামনে আজকে যে মেশিনটা দেখছেন এটাকে ইংলিশে বলে আর্থ অগার, এবং এটাকে আমরা বাংলায় বলছি যে গর্ত করা মেশিন, মাটি খনন বলেন, গর্ত বলেন। এটার আসলে কাজ কি? এটার কাজ হচ্ছে আপনার যারা গাছ অনেক বড় জায়গা নিয়ে গাছ গাড়ার জন্য বা গাছ রোপণ করার জন্য অনেক মানুষ হায়ার করতে হয়, লেবার কস্টিংটা কমানোর জন্য এই মেশিনটা। কারণ আমি বলতেছি, এটার কারণ হচ্ছে আপনারা দেখছেন যে মাটি খোঁড়ার কত সময় লাগে এবং কত শ্রম লাগে, সেই জায়গাটাতে এটা আপনার ওইটা কমিয়ে নিয়ে আসবে। সেটা দেখতেই পাচ্ছেন, আমরা ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে মাত্র এক মিনিটেরও কম সময়ে আপনি একটা করে গর্ত করতে পারছেন এবং কতটুকু হাইটে। এটা দেখেন যে আমি আপনাকে দেখাচ্ছি একটু, এই যে এই লম্বা জায়গাটা দেখছেন, এটা প্রায় 3 ফিট। 3 ফিট জায়গা গর্ত করতে আপনার একটা লেবারের মোটামুটি অনেক সময় লেগে যাবে, কিন্তু এটা দিয়ে আপনি মাত্র এক মিনিটেরও কম সময়ে আপনি এটা করতে পারছেন। তার মানে এটা কতটা আপনার সাশ্রয়ী, এবং এটা দিয়ে যে শুধু গাছের জন্য যে হবে তা না, এটা দিয়ে আপনারা চাইলে করতে পারবেন যারা বাসা বাড়ি বানান গ্রামে, যারা বাঁশ গাড়ার জন্য, খুঁটি গাড়ার জন্য এই কাজে ব্যবহার করতে পারেন, আরও বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন, যারা জমির খুঁটি দেন তাদের জন্য ব্যবহার করতে পারেন, বিভিন্ন কাজে এটা ব্যবহার করেন। যারা দেখছেন হয়তো ভিডিওটা তারা জানেন অবশ্যই যে এই মেশিনটা আসলে আরও কোন কোন কাজে ব্যবহার করা যায়, আপনারা নিজেরাই বুঝে নেবেন। তবে এটার ফাংশনালিটি, এটা হচ্ছে 2-স্ট্রোক ইঞ্জিন এবং এটা খুবই ইজিলি, এটার ওজন হচ্ছে মাত্র 9 কেজি এবং সব মিলে, আর শুধু ইঞ্জিনটার ওজন হচ্ছে 7.5 কেজি। এবং গর্তটাতে আমি আপনাদেরকে দেখাই দিই, আমরা একটু আগেই গর্তটা করেছি, এটা কত দূর দেখেন, পুরোপুরি মোটামুটি 3 ফিটের কাছাকাছি চলে গেছে। তো এটা আপনি দেখেন খুব সুন্দরভাবে গর্তটা হয়েছে, এবং দেখেন মাটিও অপচয় কম হয়েছে। আপনারা জানেন যে যখন খন্তি দিয়ে যে মাটিটা তোলে সেটাতে আপনার অনেক অপচয় হয়, তাহলে দেখেন মাটিও কম উঠেছে কিন্তু আপনার গর্তটা সমানভাবে হয়েছে। তো এই মেশিনটা অনেক কাজে দিবে আপনাদের। একটা জিনিস আপনাদেরকে জানাই যে এটা ব্যবহার করবেন কীভাবে। দেখেন এটা যখন ঘোরে, তো আপনারা যদি সরাসরি এটা চিপে ধরে থাকেন তাহলে কিন্তু আপনাদের তুলতে কষ্ট হবে। সেক্ষেত্রে আপনারা করবেন কি, অল্প একটু করে কাজ করবেন আর আরেকটু করে টেনে ধরবেন, তাহলে আপনার অপারেটিংয়েও কষ্ট হবে না এবং বেশি সমস্যাও হবে না। কারণ একবারই সোজায় দিলে তো আর তুলতে আপনাদের একটু কষ্ট হতে পারে, কারণ যেহেতু ইঞ্জিন, সেক্ষেত্রে আপনার ব্যবহার করার সময় অল্প একটু করে ঢুকাই দিবেন এবং উপরে তুলবেন, তাহলে মাটিটা করে সরাই যাবে, আপনার দ্রুত গর্ত করতে পারবেন। এবং মেশিনটার আরও কিছু জিনিস আপনাদেরকে দেখাই, এটা অপারেটিং অনেক সোজা এবং 2-স্ট্রোক ইঞ্জিন হওয়াতে আপনার তেল মোবিল এটা একসঙ্গে এই ড্রামে দিয়ে দিবেন, অন অফ সুইচ দেওয়া আছে। আপনার যদি কোনো সময় দ্রুত কোনো কাজের জন্য ব্যাঘাত হতে পারে, হঠাৎ করে অনেক সময় পাথর টাথর মাটির নিচে থাকতেই পারে, সেক্ষেত্রে আপনার দ্রুত এটা অন অফ করতে পারবেন। এবং এখানে দেখতে পারছেন ট্রিগার, এটা আপনার পিক আপ বাড়া কমার কাজে ব্যবহার করবে, এবং এটা টান দিলেই স্টার্ট হবে। এবং ইঞ্জিনটা মোটরসাইকেল ইঞ্জিন হওয়ার কারণে আপনার সার্ভিসিং খুব ইজি, আপনি যে কোনো মোটরসাইকেলের মেকারের মাধ্যমেও এটা ঠিক করে নিতে পারবেন। তো মোটামুটি এই ভিডিওতে এটাই বলার ছিল যে আসলে এই ইঞ্জিনটা কীভাবে কাজ করে। আমি আপনাকে পুরো ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আসলে কীভাবে এই মেশিনটা কাজ করে এবং কত দূর কাজ করে আপনারা বুঝতেই পাচ্ছেন, এবং অনলাইনে ঘাটলেও এটার অনেক ভিডিও আপনারা পাবেন। তো মোটামুটি আমরা এটা সার্ভিসিং ওয়ারেন্টি দিচ্ছি 1 বছর, সারা বাংলাদেশ আপনারা কুরিয়ারে নিতে পারবেন, যে কোনো কুরিয়ারে, যে কোনো জেলায়, এবং অর্ডার করলে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন, ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন। তো ভিডিও আর বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।